कौन पनाह मांगता हूँ मैं अल्लाह की शैतान मरदूत से बिस्मिल्ला शुरू अल्लाह का नाम लेकर जो बड़ा मेहरबान निहायत रहम वाला है যদি চাও পেতে সুস্থ জীবন যদি চাও পেতে সুন্দর জীবন মডার্ন হারবাল গ্রুপ আছে সারাখন প্রকৃতির মাঝে আছে শক্তি প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন আমরা আছি পাশে আছি সারাখন ভাবনাহীন জীবন সুস্থ সুন্দর মন মডাল হরবাল গ্রুপ আছে সারা যদি চাও পেতে সুস্থ জীবন যদি চাও পেতে সুন্দর জীবন হর বাল গ্রুপ আছে সারাক্ষণ প্রকৃতির মাঝে আছে শক্তি প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন আমরা আছি পাশে আছি সারাখন ভাবনাহীন জীবন সুস্থ সুন্দর মন মডার্ন হারবাল গ্রুপ আছে সারাখন প্রিয় দর্শক স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি ইসলাম টিভি স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আপনাদের প্রিয় অনুষ্ঠান মডার্ন হার্বাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য দর্শক আশা করি আপনারা যে যেখানেই বসে টিভি সেটের সামনে বসে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন তারা প্রত্যেকেই সুস্থ আছেন নিরাপদে আছেন ভালো আছেন দর্শক আজও আমরা আমাদের এই অনুষ্ঠানটি সাজিয়েছি আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে এবং বর মতো এবারও আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনাদের পাঠানোর বিভিন্ন প্রশ্নের জবাব নিয়ে আমাদের দেশের একজন অত্যন্ত স্বনামধন্য হার্বাল গবেষক ও চিকিৎসক ডাক্তার আলমগীরমতি মতি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আলমগীর আলমগীরমতি আপনার প্রতি আমাদের অনেক আমিও আপনাকে জানাইতেছি অশেষ শুভেচ্ছা ও ধন্যবাদ ভালোবাসা দর্শক তাহলে আসুন আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্ব অর্থাৎ প্রশ্ন উত্তর পর্ব শুরু করি প্রথমেই যার প্রশ্নটি পড়ছি তার নাম হচ্ছে মোসাম্মদ সেতু লিখেছেন গোপালগঞ্জ থেকে তার বয়স হচ্ছে একুশ বছর তিনি লিখেছেন যে ডাক্তার সাহেব আমার সাদা স্রাব হয় প্রস্রাবও খুব বেশি হয় প্রস্রাব করতে খুব কষ্ট হয় এই সমস্যা নিয়ে অনেক ওষুধ সেবন করেছি কিন্তু মডার্ন হারবারের ওষুধ এখনও সেবন করিনি মডার্ন হার্বালের পার্শ্ব প্রতীককে মুক্ত খাদ্য পথ্যের মাধ্যমে এই চিকিৎসা নিতে পারে কিনা জানা পুরুষের এবং মেয়ের সবারই কিছুটা হয় এটা একটা বয়সকাল যৌবনকাল বয়সন্ধিকাল এই ধরনের সমস্যা হয়ে থাকে কিন্তু এটার মূল কারণটা হলো আপনি যদি বেশি বেশি মাংস খান মিষ্টি খান তাইলে এটা হবে মাংস মিষ্টি বন্ধ করে দিয়ে আপনি যদি একটু উস্তা করলা পাট শাক সবুজ শাক সবজি খান পেঁপে খান সবগুলোর বসির শরবত খান পায়খানা প্রসাব যদি আপনার একদম ক্লিয়ার থাকে তাহলে আপনার মাসিকটাও ক্লিয়ার থাকবে মাসিকটা ভালোভাবে ক্লিয়ার হলে এই ধরনের সমস্যাটা একটু কম হয় এগুলোর ভিতরে অনেক কিছু মিশ্র আছে একদম একতরফা ভাবে সকলের জন্য সমান বলা যাবে না কারণ পৃথিবীতে মানব জাতিটা এমন একটা জাতি যে এক আপন বাহের নাকের মাপ চোখের মাপ হাতের প্রিন্ট এক হবে না আল্লাহ তালা একজন মানুষের মতো আরেকজন মানুষ তৈরি করে না যেরকম গাছের পাতা সবুজ সবুজ আপনি দুইটা গাছের পাতা সবুজ মিলাইতে পারবেন না আপনি মাথার চুল কালো আপনি পাঁচজন লোকের মাথার চুল মিলাই দেখবেন পাঁচ রকম কালো কারোটা একটু লাইট কারোটা একটু ডিপ কারোটা একটু মেসলেস কারোটা একটু ডিপ খয়রি কারোর একটু ডিপ কালো ডিপ ব্লু ভ্যারাইটিজ রকম মানুষের কালোর ভিতরেও হাজার রকম কালো এরকম মানুষের ইনসাইডেরও কিডনির সাইজ লিভারের সাইজ স্টমাকের সাইজ লাঞ্চের সাইজ এক না সেই ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানে আপনি কমন কোনো ব্যাপার ঘটানো সম্ভব না সবচেয়ে বেশি হলো আনকমনটা হল স্বাভাবিক কমনটাই অস্বাভাবিক সেই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনাকে তিতা জাতীয় জিনিস বেশি খেতে হবে গরম জাতীয় জিনিস বেশি খেতে হবে এই জন্য যে এটার সাথে একটা ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার যোগসূত্র আছে অনেকে দেখা যায় যে যে বান্ধবীর লিকোরিয়া আছে সেই বান্ধবীর কাপড় পরছে তার লিকোরিয়া দেখা দিচ্ছে আবার মেয়েদের ক্ষেত্রে পায়খানা প্রসাবের জায়গাটা অনেক নিকটে যেটা পুরুষের ক্ষেত্রে একটু দূরত্বে আছে এই জন্য পায়খানার নালী থেকে বিভিন্ন রকম জীবাণু এসা প্রস্রাবের নালিতে সংগ্রাম ঘটায় বা মাসিককালীন অনেকগুলি সংগ্রামন ঘটায় এইসব কারণেও এই রোগ হতে পারে তো এটার মেন সমাধান রইল যারা ভালো নিম তেল দীর্ঘদিন পায়খানা প্রস্রাবের জায়গায় ব্যবহার করবেন তারপর এখানে কুচকির যে জোড়ার ভিতরে এখানে অনেক রকম চর্মরোগ অনেকের হয় এটা কাপড় পরার জন্য হয় আন্ডারওয়্যার পরার জন্য হয় বিভিন্ন প্রকার কাপড় চোপড়ের ভিতর থেকে অনেক পরজীবী ফাঙ্গাস জীবাণু বেড়ে আসে এই রোগের সৃষ্টি করে অতএব আপনাদেরকে সকলভাবেই পরিচ্ছন্নতা একটা বিরাট খেয়াল রাখতে হবে আর কিছু গোপন অঙ্গে নিম তেল ব্যবহার করার অভ্যাস করতে হবে এবং যে সমস্ত স্ত্রী বা মহিলার এই সমস্যাটা হচ্ছে তাদের স্বামীরও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলা খুব দরকার বিশেষ করে আমাদের নিম তেল নিম পাতার রস এখানে খুব ভালো কাজ করে এই একই ধরনের প্রশ্নটি লিখেছেন মোফাজ্জুল ফকির মাদারীপুর থেকে তিনি তার স্ত্রী লিকুরিয়ার সমস্যার কথা লিখেছেন এবং অনেকদিন ধরে চিকিৎসা করেছেন বলে জানিয়েছেন সেক্ষেত্রে ডাক্তার আলমের একটি কথা বললেনি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা স্বামী স্ত্রী দুজনেরই একটি বিশাল এই সময়টা মিষ্টি খাওয়াটা বন্ধ রাখতে হবে আচ্ছা এই সময়টা যাদের লিকুরিয়া আছে যাদের সাদাশ্রাপ হচ্ছে ছেলে হোক মেয়ে হোক ছেলেদেরও এই ধরনের ক্ষয় হয় ধাতু ক্ষয় হয় সেটাকে বলে আর পুরুষের হলে উগুলি করিয়া বলে জিনিস দুটা প্রায় কাছাকাছি আর সন্ধিকালে এগুলি বেশি হয়ে থাকে বা যারা একটু রিস ফুড খায় পোলা বিরিয়ানি মাংস ভাজি চানাচুর সিঙ্গারা বেশি খায় যারা মিষ্টি জাতীয় জিনিস বেশি খায় তেল জাতীয় জিনিস বেশি খায় একটু উচ্ছৃঙ্খল চলে সময় মতো ঘুমায় না সময় মতো খায় না অনিয়ম খায় অনিয়ম চলে তাদের এটা একটু এই ধরনের সমস্যাগুলি বেশি হতে দেখা যায় বা যারা বেশি বেশি বন্ধু বান্ধবের সাথে চলে ঘরমুখী কম বাহিরমুখী বেশি তাদের এই সমস্যাগুলো একটু বেশি হয়ে থাকে এছাড়া মেয়েদের যদি শারীরিক সমস্যা থাকে যেমন যদি যথাযথ পুষ্টিকর খাবার দাবার না খায় তাহলে কিন্তু এই লিকুইডের সমস্যা হতে দেখা দেয় অতএব তাদের শারীরিক সমস্যা অর্থাৎ শারীরিকভাবে যেন যে তিনি যেন সুস্থ থাকেন এবং যেন সুষম পুষ্টিকর খাবার গ্রহণের দিকেও প্রতিদিন খেয়াল এখানে ঘুম একটা বিরাট সম্পর্ক ব্যাপার আছে ডিপ ঘুম হলে এই সমস্যাটা কম হয় তাদের ঘুম ডিপ হয় না তাদের কারণটা হলো তারা কিছু না কিছু অনিয়ম করতেছে অথবা সব সময় গরম জিনিস খাইতেছে ঠান্ডা খাবার ঠান্ডা বলতে আমি বুঝাবো তিতা খাবারটা হলো সবচেয়ে বেশি ঠান্ডা যে কোনো তাজা শাক সবজি যে কোনো তাজা সালাদ আপনার কোরিয়া চীন ব্যাংকক হংকং সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়া কম্বোডিয়া লাউস ভিয়েতনাম ভুটান এই বেল্টের প্রায় তিনশো কোটি মানুষ তারা কিন্তু সালাদটাকে খুব প্রাধান্য দেয় এবং তারা যে কোনো মেহমান আসলে পরেই আপনার দুইশো গ্রাম পরিমাণ কিমচি দেয় কিমচিটি হলো একটা সালাদেরই আরেকটা পার্ট কিমচিটা সিরকা দিয়ে কিছু সব সবজিকে শাককে ভিজিয়ে রাখে তারপরে ওইটা সব মেহমানদের জন্য কমন আপনার যে যত ভালো কিমচি দিতে পারে চিনে ওরা আবার কিমচি দেয় না ওরা প্রথম দিবে চা আর কোরিয়ানরা কম্বোডিয়ানরা ওরা দেয় প্রথম কিমসি জাপানে এখন কিমসি সিস্টেম এসে গেছে তো ওই যে ওরা ফাইবারগুলি খাওয়ায় দেয় প্রথমই এত ফাইবার খাওয়া হয় যে যেই বাসায় খেলেন তারাই কিমসি আপনাকে এক প্লেট দিবে তো এরকম একশো গ্রাম দেড়শো গ্রাম কিমসি খাইলে সারাদিন একটা মানুষের যদি দুই দুই গ্রাম ই খায় ফাইবার খায় সালাদ খায় কিমচি খায় তাহলে পরে তার পেটের কোনো সমস্যাই থাকার কথা না থাকেও না ঘুম আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও মানে অসম্ভব দেয় হরমোন মানে আমাদের সুইডিশ বৈজ্ঞানিকরা বলে যে আট ঘন্টা কাজ করে ৩০ মিনিট রেস্ট নিতে হবে প্রতি আট ঘন্টা কাজের পরে ৩০ মিনিট অবশ্যই তাকে চোখ বন্ধ করে রেস্ট নিতে হবে চোখ খোলা রাখি না কেন যে বিটা লেভেল আলফা লেভেলে চলে যায় তো আপনার চোখ খোলা রাখলেই আমাদের লেভেলটা অনেক উপরে চলে যায় এ ও লেভেলটা ছয় সাত আটের মধ্যে রাইখা ঘুম আসার দরকার আছে একেবারে নিশ্চিন্তে নির্দিদায় ঘুম যদি ঘুম না আসে চোখ বন্ধ করবেন এ তো অনেকটা ঘুম হয়ে যাবে চোখ বন্ধ করবেন আওয়াজ বন্ধ করবেন লাইট বন্ধ করবেন চোখ বন্ধ করে আপনি ঘুমের ভান করে শুয়ে থাকা এটাও কিন্তু অনেকটা ঘুমের কাজ করে ফেলে অথবা এই ক্ষেত্রে প্র্যাকটিসটা বা অভ্যাসটা একটা খুব জরুরি ঘুম একটা চোখের বড় ব্যায়াম ঘুমটা চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য বিরাট কাজ করে ঘুম আমাদের শরীরে যেমন ক্ষুদা বাড়ায় আমাদের খাবার স্বাদে স্বাদ বাড়ায় ঠিক একই একই রকম পৃথিবীর যত প্রাণী বৃদ্ধি পায় ঘুমে কোনো প্রাণী কিন্তু ঘুম ছাড়া বৃদ্ধি পাবে না এই জন্য বাচ্চারা দেখবেন বেশি ঘুম আসে বেশি খায় বেশি দৌড়দৌড়ি করে সেসব বাচ্চার শরীর ভালো থাকে আমাদের ঘুম নিয়ে কিন্তু অনেক দর্শকই প্রশ্ন প্রশ্ন করছেন আমাদেরকে তাদের সমস্যার কথা জানাচ্ছে যে কি করে ভাই ঘুমাতে পারি অনিদ্রা তো জীবনটাকে একেবারে বিতৃষ্ণায় ফেলে দিচ্ছে তো ঘুমের ক্ষেত্রে ডাক্তার আলমগীর মতি তো বললেনই একটি নির্দিষ্ট অভ্যাসে বা নির্দিষ্ট একটি লাইফস্টাইলে আপনার ঘুমটাকে বা জীবনের অন্যান্য কাজটাকে একটি নির্ধারণ করে নিতে হবে রাত জেগে থাকা রাত জেগে টিভি দেখা পড়াশোনা করা কম্পিউটারে খেলা ভিডিও গেমস খেলা এই অভ্যাসগুলো কিন্তু ঘুম থেকে মানে কোনো এডিকশনই আপনাকে ঘুমের জন্য উপকার করবে না ক্ষতি ছাড়া আপনি এডিকশন বলতে বলতে পারেন কি যে হিরোইন ভাঙ গাঁজা খায় মদ খায় বিয়ার খায় বন্ধুদের নিয়ে আড্ডা মারে থান আমি যদি ধরেন ঘন্টার পর ঘন্টা ফেসবুকে কম্পিউটারে খেলি এইরকম একটা এডিকশন একটা সীমারেখার বাইরে আমি চলে যাচ্ছি আমি যদি সারাদিন টাস খেলি সারা রাত্র টাস খেলি এইরকম তো একটা এডিকশন আমি যদি সারাক্ষণ পান চর্দা সাদা পাতা দোক্তা খাই এটাও কিন্তু একটা এডিকশন আমি যদি বিনা কারণে বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করি বাড়ির পাশে জলাশয়ের ধারে বিভিন্ন জায়গায় বসে থাকি এটাও একটা এডিকশন আমি যদি ফুটবল খেলার মাঠে প্রতিদিন বারো ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা বসে থাকি এটাও একটা এডিকশন আমি বিনা কারণে ঘুমের ওষুধ খাই এটাও একটা এডিকশন আমি বিনা কারণে প্রেশারের ওষুধ খাই এটাও একটা এডিকশন এই ধরনের যত ধরনের এডিকশন আছে সবগুলো এডিকশনে আমাদের শরীরের জন্য ক্ষতিকারক এবং আরেকটি কথা বলাই বাহুল্য যে এই ঘুম না হওয়া বা নিদ্রাহীনতা বা অনিদ্রা কিন্তু আমাদের স্মরণ শক্তি বা মেমরি পাওয়ার কিন্তু অনেক কমিয়ে দেয় এটা বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে তাই অবশ্যই ঘুমের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এবং অবশ্যই একটি নির্দিষ্ট নিয়মে আমাদের বিছানায় ঘুম আরও কয়েকটা জিনিস ক্ষতি করে সেটা হলো আপনার চোখের দৃষ্টি কমায় ফেলবে ঘুম কম হইলে আপনার দাঁতের শক্তি কমে যাবে আপনার কানের শক্তি শ্রবণ শক্তি আপনার কমে যাবে আপনার নাকের শক্তি কমে আসবে মাথার শক্তি কমে যাবে কারণ মাথা ঘুম আসলে যে রেস্টটা পায় সেই রেস্টটা অন্য কোনো কিছুই পায় না আপনার ব্রেনের ভিতর দেওয়া নিউরো প্রবলেমগুলির সৃষ্টি হয় আনিবেন সার্কুলেশনের জন্য এই আনিবেন সার্কুলেশনের সৃষ্টি করে মানুষ যদি অন্তত আট ঘন্টা পরে তিরিশ মিনিট রেস্ট না নেয় সকল প্রাণীকে আপনার রেস্ট নিতে হয় সব মানুষ তো সর্বশ্রেষ্ঠ মকলুকাপ মানুষকে আরও বেশি রেস্টের দরকার আছে আনরেস্ট থাকা বেশি কাজ করা বেশি কথা বলা অপ্রায় বিনা প্রয়োজনে কথা বলা বিনা প্রয়োজনে কোনো কিছু ইউজ করা এই সব কিছুর ভিতরেই অপ্রয়োজনীয় সব কিছুর ভিতরেই যেন দৈহিক এবং মানসিক ক্ষতির কারণ আছে একটা আলোকিরতি একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি বিরতির পর আবার ফিরছি আপনার কাছে দর্শক সময় এলো একটি সংক্ষিপ্ত বিজ্ঞাপন বিরতির বিরতির পর আবার ফিরছি এই অনুষ্ঠানে আশা করি ততক্ষণে আমাদের সঙ্গে আমরা আপনাদেরকে আজকে একটা নতুন প্রোডাক্টের ব্যাপারে বলার জন্য এসেছি প্রোডাক্টের নাম হচ্ছে জুবো আমরা এই প্রোডাক্টটা আমেরিকার থেকে ইম্পোর্ট করি এই প্রোডাক্টটা ইউএসডিএ এবং এফডিএ অ্যাপ্রুভ এবং আমরা এটা বাংলাদেশে ফার্স্ট টাইম ইম্পোর্ট করছি এই প্রোডাক্টটা হানড্রেড পারসেন্ট অর্গ্যানিক এবং প্রোডাক্টটা র আপনারা চিন্তা করতে পারেন যে অর্গ্যানিক জিনিসটা কি এবং র কি এবং এটা আমাদের কেন দরকার কৃত্রিম সার কীটনাশক এবং হরমোনস ছাড়া যেসব শাকসবজি ফলমূল শস্য তৈরি করা হয় সেগুলোকেই আমরা বলি অর্গ্যানিক আমরা এখন জেনে নিই যে র ফুডটা কী র ফুড হচ্ছে কাঁচা শস্য শাকসবজি এবং ফলমূল যেটা রান্না করা হয়নি রান্না করার সাথে সাথেই ফর্টি টু সিক্সটি পারসেন্ট নিউট্রিশন পুষ্টি নষ্ট হয়ে যায় খাবার থেকে কিন্তু কাঁচা শস্য এবং কাঁচা শাকসবজি এবং ফলমূলে হানড্রেড পার্সেন্ট নিউট্রিশন ইনট্যাক্ট থাকে সুস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন বিভিন্ন ভ্যারাইটির কাঁচা শাকসবজি ফলমূল এবং শস্য খাওয়া উচিত কিন্তু আমাদের ব্যস্ত লাইফস্টাইলের কারণে আমরা এত কাঁচা শাকসবজি ফলমূল এবং শস্য প্রতিদিন খেতে পারি না এনভায়রনমেন্টের কারণে এবং লাইফস্টাইল চয়েসের জন্য এবং মোস্ট ইম্পর্টেন্টলি খাদ্য অভ্যাসের কারণে আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছি ঘরে ঘরে ডায়াবেটিস ওবিসিটি হার্ট কন্ডিশন দেখা দিচ্ছে এই বিষয়টি মাথায় রেখে আমরা যুব নামের প্রোডাক্ট বাংলাদেশের মার্কেটে এনেছি যার ভিতরে আছে পঞ্চান্নটি ধরনের শাকসবজি ফলমূল এবং শস্য বিভিন্ন দেশের থেকে প্রতিদিন আমাদের বডিতে যত ধরনের নিউট্রিশন দরকার তার সবই আছে যুবর এক চামচে এই এক চামচ এই আরেক চামচ এবং আপনি চাইলে স্বাদ বাড়ানোর জন্য আপনি অল্প একটু মধুও দিতে পারেন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা রোগের নিয়ন্ত্রণ করার জন্য বেলার যে কোনো একটি মিল রিপ্লেস করে যুব খাবেন গর্ভবতী মা দুগ্ধদানকারী মা ছাত্রী সবাই স্বাভাবিক খাবারের পাশাপাশি যুব খাবেন এবং আপনাদের ওজন নিয়ন্ত্রণ করার জন্য আছে যুব স্লিম আপনার ওজন কমানোর জন্য দিনে এক পেলার খাবারের পরিবর্তে খান যুব ও যুবস্লিমের রকম যেহেতু প্রোডাক্টটি এবং শাক সবজি ফলমূল এবং শস্য দিয়ে তৈরি প্রোডাক্টটি সবার জন্যই গ্রহণযোগ্য অত্যন্ত দৃঢ় পদক্ষেপে দেশের প্রধান কয়েকটি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলকে তার একান্ত নিজেরই চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে নিয়ে আজ দৃঢ় সংকল্পে এগিয়ে চলেছে মডার্ন হার্বাল গ্রুপ মডার্ন হার্বাল গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান এক্স এন মডার্ন হার্বাল ফুড লিমিটেডের প্রায় আড়াই লাখ ডিস্ট্রিবিউটর স্টকিস্ট এবং লিডার আজ মডার্ন হার্বাল গ্রুপের সেবা আর সামগ্রী নিয়ে দেশব্যাপী মানুষের একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন তারা সাধারণ মানুষকে প্রয়োজনীয় তথ্য জ্ঞান আর কর্মসংস্থানের সুযোগ উপহার দিয়ে একটি কাঙ্ক্ষিত ভবিষ্যতের লক্ষ্যে সংগঠিত এবং ক্ষমতায়িত করে চলেছেন নিরলস পরিশ্রমে আর প্রচেষ্টায় তারা সরবরাহ করছেন খাদ্য এবং পুষ্টি সামগ্রী সরবরাহ করছেন ঔষধ আর স্বাস্থ্য পরামর্শ সরবরাহ করছেন টয়লেট রেস প্রসাধনী এবং স্বাস্থ্য ব্যবস্থাপনার বিভিন্ন পণ্য সামগ্রী এসব যা কিছুই তারা সরবরাহ করছেন সেগুলোকে বরং এক কথায় জীবন পরিবর্তনকারী সামগ্রীর মতো এক মহান অভিধায় অভিহিত করা যায় নির্দ্বিধায় আজ এসব মানুষের চোখে মুখে প্রতিভাত হয়ে উঠছে যে সংকল্প যে আশার আলো তাতে স্পষ্টতই ফুটে ওঠে তারা তাদের কাঙ্ক্ষিত বিজয়ের গন্তব্যে দ্রুত এগিয়ে চলেছেন এবং সে গন্তব্য যেন এখন অতি সন্নিকটেই দৃশ্যমান বাস্তবিক অর্থে জাতিকে তার আজার আগামী প্রয়োজনের প্রেক্ষাপটে নেতৃত্ব দিয়ে চলেছে মডার্ন হার্বাল গ্রুপ বিরতির পর আবার ফিরে এলাম মডার্ন হার্বাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আবার আবারও সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা প্রশ্ন যাচ্ছি প্রশ্নটি পাঠিয়েছেন মোসাম্মদ বর্ণালী ঢাকার মহাখালী থেকে তার বয়স হচ্ছে আঠাশ বছর লিখেছেন যে স্যার সহবাসকালীন সময় আমার প্রচণ্ড ব্যথা করে এই সমস্যার কারণে সংসারে অশান্তি লেগেই থাকে আমি সমস্যা নিয়ে বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হয়েছি কিন্তু কোনো প্রকার ভালো ফলাফল পাইনি আপনাদের মডার্ন হার্বালে ভেজা জুপায় এর কোনো সমস্যার সমাধান থাকলে আমাকে জানাবেন হ্যাঁ বোন এটার একটাই সমস্যার সমাধান এটা অনেক আদি অনেক পুরোনো সমস্যার সমাধান আপনাকে অলিভ অয়েল ব্যবহার করতে হবে অলিভ তেল এটা আপনি টিনের কোটো ব্যবহার করতে পারেন কাছের কোঠাও খাওয়ার জন্য শুধু কাছের কোটা ব্যবহারের জন্য অলিভ অয়েল খুব নিরাপদ তৈল এই তৈলটা আপনি ব্যবহার করবেন এটা যদি ভালো না হন আপনি আপনি পনেরো দিন ব্যবহার করবেন গোপন স্থানে এরপরে ভালো না হলে আপনি নিম তেল ব্যবহার করবেন এই দুইটা ছাড়া অন্য কোনো তেল আপনি ব্যবহার করতে এখানে পারবেন না কারণ দুটা এই তৈল দুইটাই ঠান্ডা যেগুলো কোনো গরম তেল আছে যেমন কালিজির তেল ব্যবহার করতে পারবেন না সুস্বাদ তেল ব্যবহার করতে পারবেন না আপনার সংসার শান্তির জন্য আপনি সুখে থাকের জন্য আমাদের অনুরোধ আপনি অলিভ অয়েল এবং নিম তেল ব্যবহার করবেন এই ধরনের সমস্যা যাদের সংসারে আছে এই গোপন সমস্যা সেটা আপনারা পৃথিবীর যেখান থেকেই যেভাবেই শুনতেছেন তারা সকলেই তেল এবং গলি ব্যবহার করতে পারবেন যে কোনো বয়সের যে কোনো অবস্থায় তবে অনেক সময় পার্টনারকে অপছন্দ করার কারণে এই ধরনের একটি ব্যথাবোধ হতে পারে মনস্তাত্ত্বিক সমস্যা যদি হয়ে থাকে সেটি দূর করার মাধ্যমে আপনার সমস্যাটা দূর করা সম্ভব পরবর্তী প্রশ্নে যাচ্ছি প্রশ্নটি পাঠিয়েছেন সুদূর মালয়েশিয়া থেকে খোরশেদ আলম তার বয়স হচ্ছে বিয়াল্লিশ বছর লিখেছেন যে আমি দাঁত নিয়ে বেশ সমস্যায় আছি দাঁত ও পাঁচটা নিয়ে ঘুমাতে ও কাপড় পরতে পারছি না প্রচুর পরিমাণে চুলকায় আমি দাঁতের জন্য বিভিন্ন প্রকার মলম ব্যবহার করেছি কিন্তু সম্পূর্ণরূপে ভালো হতে পারছি না আমি কি হার্বাল উপায়ে থেকে মুক্তি পেতে পারি আমাকে জানি এই এই জন্য আপনি মলম ব্যবহার করলে আপনার রোগটা দিকে যেতে পারে এটা এক ধরনের ফাঙ্গাস ঘটিত রোগ আপনার এই ফাঙ্গাস দূর করার জন্য আপনাকে অবশ্যই নিম পাতার আশ্রয় নিতে হবে নিম পাতা ওখানে ঘষে ঘষে ডাইরেক্ট পাতা ঘষে 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 ব্যবহার করতে হবে এবং কাঁচা হলুদ গোল কাঁচা হলুদ যেটাকে আমরা বলি বিষ কাঁচা হলুদ ওই কাঁচা হলুদটার মাঝখানে কেটে ওই ঘায়ের জায়গায় দশ মিনিট করে প্রতিদিন দশ দিন আপনি ঘষে 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 দশ মিনিট করে প্রতিদিন দশ দিন এটা লাগাতে থাকেন এই দশ দিন পরে আবার আমাদেরকে লিখবেন আপনার অবস্থা কি হলো হবিগঞ্জ থেকে লিখেছেন মোহাম্মদ মুখলেসুর রহমান বয়স আঠারো বছর প্রশ্ন হচ্ছে যে সার শীত আসলেই আমার মুখ জিব্বায় ও ঠোঁটে প্রচুর ঘা হয় জিব্বার চামড়ে উঠে যায় এবং সাদা হয়ে যায় আমি কি করলে আপনার ঠোঁটের এবং মুখের এইসব জায়গাগুলিতে যে ঘা হয় ভিতরে বাহিরের গায়ের জন্য আপনি তেল অতি উত্তম আর ভিতরের জন্য আপনি আনারের রস খেতে পারবেন গাজর খেতে পারবেন গাজর চিবিয়ে চিবিয়ে ভালো গাজর চিবিয়ে চিবিয়ে ডেলি তিনটা গাজর আপনাকে চিবিয়ে খেতে হবে এটা এইভাবে এক মাস করবেন আর মুখের ভিতরে লবঙ্গ রাখবেন আদার রস রাখবেন কাঁচা হলুদের রস রাখবেন কাঁচা হলুদ টুকরা টুকরা করে মুখে রেখে চিবিয়ে চিবিয়ে চুষে চুষে খেতে পারেন আদা চুষে চুষে চিবিয়ে চিবিয়ে খেতে পারেন লবঙ্গ চুষে চুষে চিবিয়ে চিবিয়ে খেতে পারেন দুই গালে আটটি করে লবঙ্গ সাত দিন রাখলে এই ধরনের মুখের ঘা ভিতরে এবং বাইরে চলে যায় তবে বাহিরে একটু নিম তেল একটু অলিভ অয়েল একটু সরষের তেল আপনি ব্যবহার করতে পারেন শস্যার তেল আমাদের জন্য অনেক ক্ষেত্রে অনেক দরকার অনেক নিরাপদ শস্যার তেল পুরুষের জন্য মাথায় ব্যবহার করলে অনেক উপকার হয় আপনার যদি মাথায় চুলে চুলে ভাঙার থেকে থাকে চুল পড়ার সমস্যা থাকে তাহলে আপনি শস্যের তেল সেখানে ব্যবহার করতে পারেন আল্লাহ আপনাকে রহমত করবে আল্লাহ আপনাকে ভালো করবে বগুড়া থেকে লিখেছেন মোসাম্মদ নাসিমা খাতুন তার বয়স হচ্ছে সাতাইশ বছর তার প্রশ্ন হচ্ছে যে স্যার আমার সারা শরীরে খোঁজপাচরা হচ্ছে ডায়াবেটিস অনেক বেড়ে গেছে হাত মুখ পা এবং সমস্ত শরীর অস্বাভাবিকভাবে ফুলে যাচ্ছে এবং আমার কিডনিতেও সমস্যা রয়েছে কীভাবে ডায়াবেটিসজনিত কিডনির সমস্যা আমি ভিজে জুবাই পারি হ্যাঁ বোন নাসিমা আপনার যে এটা কিডনি জনিত সমস্যা বোঝা যাচ্ছে গায়ে পানি আছে ডায়াবেটিস আছে গায়ে পানি এসে গেছে কিছু কিছু চর্মরোগও দেখা দিচ্ছে আমি সর্বোপরি দেখতেছি যে আপনি খুব অনিয়ম জীবনযাপন করে আসছেন এখনও করতেছেন অনিয়ম আপনাকে নিয়মের ভিতরে এবং জীবন এবং জীবিকার জন্য বেঁচে থাকার জন্য আপনাকে নিয়মের ভিতরে আসা ছাড়া আর কোনো এখন উপায় নাই আপনার খাদ্যাভ্যাসের ব্যাপক পরিবর্তন আনতে হবে ডাক্তার যে পরিমাণ আপনাকে পানি খেতে বলবে তার বেশি আপনি পানি খেতে পারবেন না ধরে নেন ডাক্তার আপনাকে আধা কেজি বা এক কেজি পানি খেতে বলছে আপনাকে ওইটাই খেতে হবে আপনি সর্বরকম মাংস পোলাও বিরিয়ানি তেলে ভাজা জিনিস একশো পার্সেন্ট বন্ধ করতে হবে এগুলি খেলে আপনার চিকিৎসা করে কোনো লাভ হবে না আপনাকে একজন কিডনি বিশেষজ্ঞের সাথে দেখা করতে হবে এই কিডনি বিশেষ কিডনি রুগীদের একটা অ্যাসোসিয়েশন আছে এটা খুব ভালো অ্যাসোসিয়েশন ক্যাম্প আপনি ক্যাম্পের সাথে সদস্য হইতে পারেন ক্যাম্পের নিয়মে চলতে পারেন তবে হার বালে এটা যে খুব একটা ভালো চিকিৎসা আছে এরকম বলা যাবে না কারণ নিটা একটু জটিল ব্যাপার কারণ তার এই ছোট্ট একটা জিনিসের ভিতরে দুইটা কিডনিতে সাত লক্ষ সাত লক্ষ প্রায় মতান্তরে চোদ্দ লক্ষ ন্যাপ্রণ আছে এই লক্ষ ন্যাপ্রন যখন নষ্ট হয়ে যায় কিডনি পুরা দেহের ভিতরে এতই সংবেদনশীল তখন একটাকে অন্তত রিপ্লেস করা ছাড়া সমাধান খুব কম থাকে সাধারণত দেখা যায় যে ভালো কোনো হাসপাতালে যদিগুলো কিডনি আবার পরে একটা পরিবর্তন করা হয় সব ব্লাড গ্রুপ ট্রুপ সব কিছু একসাথে মিলিয়ে টিলিয়ে সব কিছু করে তাহলে পরে একটা সমাধান আসে তাও ধরেন এই ধরনের রোগের ব্যাপারে প্রায় দশ থেকে চোদ্দ লক্ষ টাকার মতো বাংলাদেশে অথবা ভ্যালোরে দরকার হয় আপনার যে পরিস্থিতি বা আপনার আরও সামনের দিকে যাচ্ছে এগুলি খেয়াল রাখতে হবে কারণ আপনি ছোটোখাটো কোনো ডাক্তার দেখে এটার কোনো কিছু করতে পারবে না এই ডাক এটা ছোট ডাক্তারের রোগ না এটা রোগটাই অনেক বড় ডাক্তারের কিডনি বিশেষজ্ঞের আপনি একজন কিডনি বিশেষজ্ঞের সাথে আলোচনা করে কম সময় নষ্ট করে আপনি এগিয়ে যাবেন এটা আমার অনুরোধ কেউ আমার ভুল যদি হয় মানবীয় ক্ষমা হোক স্বর্গীয় আমি কোনো ডাক্তারকে কটাক্ষ করার জন্য বলি নাই দর্শক এরই সঙ্গে শেষ হলো আজকে আমাদের অনুষ্ঠান অনুষ্ঠানটি সম্পর্কে আপনাদের মতামত জানাবেন এবং আমাদের কাছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে কিংবা কোনো শারীরিক বা মানসিক সমস্যা নিয়ে লিখতে চান তবে লিখতে পারেন ঠিকানাটি জানিয়ে দিচ্ছি আপনারা লিখবেন এই ঠিকানায় মডার্ন হারবাল গ্রুপ দুই নম্বর শহীদ তাজউদ্দিন রোড মগবাজার চৌরাস্তা ঢাকা এক দুই এক সাত আপনার